পরমাণু যুদ্ধের সংখ্যা বাড়ছে, আগে হামলা করবে না মস্কো, বলছে পুতিন। জানিয়ে দেব মার্কিন যুদ্ধজাহাজের গতিরোধ করতে চেয়েছে ইরান। আরও জানিয়ে দেব রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। এদিকে জার্মানিতে অভ্যুত্থানের ষড়যন্ত্র, দেশ জুড়ে অভিযান। আরও মার্কিন হিমার্স ব্যবস্থা পাচ্ছে ইউক্রেন। এবং সর্বশেষ জানিয়ে দেব রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলা মস্কোর জন্য বড় ধাক্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। পরমাণু যুদ্ধের সংখ্যা বাড়ছে, আগে হামলা করবে না মস্কো, বলছে পুতিন। পরমাণু যুদ্ধের সংখ্যা বাড়ছে, তবে রাশিয়া আগে ব্যবহার করবে না পরমাণু অস্ত্র। গতকাল বুধবার মানবাধিকার কাউন্সিলের সদস্যদের সাথে আলোচনায় একথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বার্তা সংস্থা রয়টার্সের। মস্কো থেকে ভিডিও কনফারেন্সে বার্ষিক আলোচনা সভায় যুক্ত হন পুতিন। দাবি করেন নিজেদের সুরক্ষার প্রয়োজনে সুরক্ষিত আছে তার দেশের পরমাণু অস্ত্র। বিশ্বের সবচেয়ে উন্নত ও আধুনিক পরমাণু অস্ত্রের ভাণ্ডার আছে রাশিয়ার, এমন কথাও জানান। রুশ প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন হামলা হলেই কেবল উপযুক্ত জবাব দেওয়া হবে। রুশ ইউক্রেন যুদ্ধে দীর্ঘমেয়াদী হতে পারে বলেও সতর্ক করেন। ভ্লাদিমির পুতিন বলেন পরমাণু যুদ্ধের হুমকি আসলেই বাড়ছে, এটা লুকানোর কিছু নেই। এক্ষেত্রে বলতে পারি যে কোনো পরিস্থিতিতে আগে পরমাণু হামলা চালাবে না রাশিয়া। কৌশলগতভাবে আমাদের অবস্থান হলো নিজেদের সুরক্ষায় প্রস্তুত থাকা। আমরা উন্মাদ নই, পরমাণু অস্ত্র কি সে বিষয়ে ভালো করেই জানা আছে। মার্কিন যুদ্ধজাহাজের গতিরোধ করতে চেয়েছে ইরান। ইরানে নৌবাহিনীর একটি টহল বোট যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজের গতিরোধের চেষ্টা চালিয়েছে। এ সময় মার্কিন যুদ্ধজাহাজের পাইলটের চোখে স্পটলাইটের আলো ফেলা হয়। সোমবার রাতে হরমুজ প্রণালীতে এ ঘটনা ঘটে, মার্কিন সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড এ অভিযোগ করেছে। খবর সিএনএন। এক বিবৃতিতে সেন্টকম বলেছে ইরানের একটি টহল বোট স্পটলাইটের আলো ফেলে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজকে অস্থায়ীভাবে দৃষ্টিশক্তিহীন করার চেষ্টা চালিয়েছে। ইরানি বোট মার্কিন যুদ্ধজাহাজের 150 গজের কম দূরত্বে চলাচল করছে। ইসলামী বিপ্লবী গার্ড কোরের টহল বোট অনিরাপদ ও অপেশাদার আচরণ করছে, যা নিরাপদ নৌচলাচলের আচরণের আন্তর্জাতিক মানদণ্ডের পরিপন্থী। বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস দ্য সুলিভান্স ও এক্সপেডিশনারি সিভেইস প্ল্যাটফর্ম শিপ ইউএসএস লুইস বিপুলার শ্রবণযোগ্য সতর্কবার্তা ও লেজার রশ্মি ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ঘটনার সময় মার্কিন জাহাজ দুটি আন্তর্জাতিক জলসীমায় চলাচল করছিল। সেন্টকমের মুখপাত্র কর্নেল জবুসিনো বলেছেন আন্তর্জাতিক জলসীমায় বিপজ্জনক কর্মকাণ্ড মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের অস্থিতিশীলতা সৃষ্টির প্রয়াসে আভাস দেয়। বিশেষভাবে রাতের বেলায় ইরানি জাহাজটি স্পটলাইট ত্যাগ করে দুটি মার্কিন নৌযানের ব্রিজ অন্ধ করার চেষ্টা চালিয়েছে এবং মার্কিন নৌযানের 150 গজের ভেতরে বিপজ্জনকভাবে ক্রস করেছে। এ ঘটনায় ইরানের বক্তব্য জানা যায়নি। মধ্যপ্রাচ্য অঞ্চলের সমুদ্রপথে মার্কিন ও ইরানি নৌযানের মধ্যে উত্তেজনা সৃষ্টির ঘটনা নতুন নয়, তবে এবারের ঘটনাটি এমন সময় ঘটল যখন ইরানে বিক্ষোভ ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগের অভিযোগ করেছে। ইরান সরকার সেদেশে অস্থিরতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে রুশ বাহিনীকে ড্রোন সরবরাহের অভিযোগ এনেছে। মার্কিন কর্মকর্তারা বিভিন্ন সময় মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও কোস্টগার্ডের নৌযানকে হয়রানির অভিযোগ করেছেন ইরানের বিরুদ্ধে। একাধিকবার ইরানে নৌবাহিনী মার্কিন নৌযান আটক করেছে। গত সপ্তাহে শেষে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর একটি জাহাজে তল্লাশি চালিয়ে 50 টনের বেশি গোলাবারুদ আটকের দাবি করেছে। ইরান থেকে ওই গোলাবারুদ সমুদ্রপথে ইয়েমেনে পাঠানো হচ্ছিল বলে সেন্টকম জানিয়েছে। রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। রাশিয়ার ভেতরে কয়েকটি বিমান ঘাঁটিতে ইউক্রেনের চালানো হামলার পর চলমান যুদ্ধ নতুন মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার পশ্চিমাদের সতর্ক করে বলেছেন ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিয়ে রেড লাইন অতিক্রম না করার জন্য। রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দেওয়া থেকে বিরত থেকেছে, কিন্তু ইউক্রেন থেমে থাকেনি। ধারণা করা হচ্ছে নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত বিশেষ ধরনের ড্রোন দিয়ে রাশিয়ার গভীরে মস্কো ও ক্রেমলিন থেকে মাত্র 150 মাইল দূরে রাশিয়ার কয়েকটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইউক্রেন মঙ্গলবার রাশিয়ায় ইউক্রেনের এসব হামলা নিয়ে মুখ খুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মস্কোর পক্ষ থেকে ইউক্রেনের বিরুদ্ধে 3টি রুশ বিমান ঘাঁটিতে ড্রোন হামলার অভিযোগ তোলার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে উৎসাহিত বা সক্ষম করেনি যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ইউক্রেন কোনো মন্তব্য করেনি। সোমবার রিয়াজান ও সরভতভ অঞ্চলে রাশিয়ার দুটি বিমান ঘাঁটিতে বিস্ফোরণ হয়। এই ঘটনাগুলোতে রাশিয়ার কৌশলগত যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে এসব বোমারু নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
মঙ্গলবার রাশিয়া দাবি করেছে কুরস্ক অঞ্চলে আরেকটি হামলা চালানো হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, সোমবার ইউক্রেনে রাশিয়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় 70টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে অন্তত 4 ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির লাখো মানুষ রুশ হামলার কারণে বিদ্যুৎ ও পানিহীন অবস্থায় রয়েছে। আশঙ্কা বাড়ছে, 0 ডিগ্রি নিচে তাপমাত্রা অনেক মানুষ হাইপোথার্মিয়ায় মারা যেতে পারে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অ্যান্টনি ব্লিংকেন অভিযোগ করেছেন, রাশিয়া বেসামরিক স্থাপনায় হামলা চালানোর চেষ্টা করছে। যেসব স্থাপনা মানুষকে উষ্ণতা, পানি ও বিদ্যুৎ সরবরাহ করছে, তিনি বলেছেন মস্কো এখন শীতকে অস্ত্রে পরিণত করেছে। এটি এখন ইউক্রেনের প্রতি দিন ও রাতের বাস্তবতায় পরিণত হয়েছে। ব্লিংকেন বলেন, রাশিয়ার ভেতরে হামলা পরিচালনার জন্য আমরা ইউক্রেনকে উৎসাহিত বা সক্ষম করিনি, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো বুঝতে হবে যে ইউক্রেনীয়রা প্রতিদিন রাশিয়ার চলমান আগ্রাসনের জীবনযাপন করছে। নিজেদের রক্ষায়, নিজেদের ভূখণ্ডের প্রতিরক্ষায় এবং স্বাধীনতা সুরক্ষায় প্রয়োজনীয় সরঞ্জাম ইউক্রেনের রয়েছে। একই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন গুরুত্ব আরোপ করে বলেছেন, ইউক্রেন যদি নিজেরা দূরপাল্লার অস্ত্র উদ্ভাবন করতে পারে তাহলে যুক্তরাষ্ট্র বাধা দেবে না। সূত্র বিবিসি। জার্মানিতে অভ্যুত্থানের ষড়যন্ত্র, দেশজুড়ে অভিযান। জার্মানিতে অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ দেশজুড়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এখবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, অতি ডানপন্থী এবং সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের একটি দল পার্লামেন্ট ভবন রাইকস্ট্যাগে হামলা চালিয়ে ক্ষমতা দখলের পরিকল্পনা করেছিল। এদার্স হেনরিখ নামের 71 বছরের একজন ব্যক্তি এই ষড়যন্ত্রের প্রধান ব্যক্তি ছিল বলে জানা গেছে। তাকে প্রিন্স হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। ফেডারেল প্রসিকিউটর জানিয়েছেন, দেশটির 11টি প্রদেশ থেকে গ্রেপ্তারকৃতদের মধ্যে 2 জনকে পালের গোদা হিসেবে শনাক্ত করা হয়েছে। ষড়যন্ত্রকারীদের মধ্যে চরমপন্থী রাইক্সবার্গার মুভমেন্টের সদস্যরাও রয়েছে বলে জানা গেছে। এই সংগঠনটির সদস্যরা আধুনিক জার্মান রাষ্ট্রকে স্বীকৃতি দিতে নারাজ। হিংসাত্মক হামলা এবং বর্ণবাদী ষড়যন্ত্র তত্ত্বের জন্য দীর্ঘদিন ধরে তারা পুলিশের নজরদারিতে রয়েছে। এই গোষ্ঠীর সঙ্গে আনুমানিক 85 জন পুরুষ ও নারী যুক্ত রয়েছে বলে মনে করা হয়। তারা বিদ্যমান জার্মান প্রজাতন্ত্রকে উৎখাত করে এর বদলে 1871 সালে জার্মানির আদলে একটি নতুন রাষ্ট্রকাঠামো গড়ে তুলতে চায়। আরও মার্কিন হিমার্স ব্যবস্থা পাচ্ছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রে নির্মিত হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস এখন হিমার্স নামেই বেশ পরিচিতি পেয়েছে। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে হিমার্স ব্যবস্থাকে কার্যকরভাবে ব্যবহার করে বেশ সাফল্য পেয়েছে ইউক্রেন। অনেক পশ্চিমা বিশ্লেষক অস্ত্রটিকে এই যুদ্ধের গেম চেঞ্জার হিসাবে আখ্যায়িত করেছেন। ইউক্রেনের জন্য ভালো খবর হলো, যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই অস্ত্র আরও পেতে যাচ্ছে তারা। মার্কিন সাময়িকী নিউজউইক এক প্রতিবেদনে জানিয়েছে, 1 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন লকহিড মার্টিনকে $430 মিলিয়ন একটি কাজ দিয়েছে। এই চুক্তির আওতায় কোম্পানিটি হিমার্স ব্যবস্থা নির্মাণ করবে। পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, সেনাবাহিনীর জরুরি প্রয়োজন ও বৈদেশিক সামরিক বিক্রয় অংশীদারদের জন্য এগুলো উৎপাদন করা হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়নি এসব হিমার্স কাদেরকে সরবরাহ করা হবে, ইউক্রেনে এগুলো পাঠানো হবে কিনা তাই অস্পষ্ট। তবে সাবেক সামরিক কর্মকর্তা ও লেখক ফ্রাঙ্কো লেড ইউস বলেছেন, 1 মাস বা আরও কিছুদিন আগে ইউক্রেনের জন্য 18টি হিমার্স ব্যবস্থার অর্থায়নে ঘোষণা দেওয়া হয়েছে। এগুলো সেই অর্থায়নের অংশ হতে পারে, তবে খুব শিগগিরই এগুলো ইউক্রেনে পৌঁছে যাবে বলে মনে হয় না। তিনি আরও বলেন, এখন পর্যন্ত 20টি হিমার্স ব্যবস্থা ইউক্রেনকে সরবরাহ করা হয়েছে। রণক্ষেত্রের বিবেচনায় এই সংখ্যা খুব কম এবং এই যুদ্ধ অনেকটাই কামান নির্ভর। রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলা মস্কোর জন্য বড় ধাক্কা। রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলার পর হঠাৎই নতুন মোড় দিয়েছে রুশ ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলাকে মস্কোর জন্য বড় ধাক্কা বলেছেন বিশ্লেষকরা। কিয়েভের সামরিক সক্ষমতা নিয়ে চলছেও আলোচনা, অন্যদিকে প্রশ্ন উঠেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে খবর রাইটার্সের। অন্তত 3 দশক আগে রুশ সামরিক বাহিনী থেকে বাতিল করে দেওয়া হয় TU-141 সিরিজের সব ক্ষেপণাস্ত্র। 2014 সালে রাশিয়া ক্রাইমিয়ার অভিযান চলাকালে এসব ক্ষেপণাস্ত্র সংস্কার করে ইউক্রেনের সামরিক বাহিনী। বাতিল আর পুরনো এসব ক্ষেপণাস্ত্রই এখন মাথা ব্যথায় পরিণত হয়েছে রাশিয়ার। মঙ্গলবার ড্রোন দিয়ে এসব ক্ষেপণাস্ত্র ফেলেই রুশ বিমান ঘাঁটিতে হামলা চালায় ইউক্রেন।